Please subscribe to Rinku's cooking channel. স্বাগত বন্ধুগণ, আমি আজকে আপনাদের এই বেগুন আলু দিয়ে পার্শে মাছের ঝোল বানানো শেখাচ্ছি। যেটার জন্য আপনার দরকার কী কী সামগ্রী সেটা আমি বলে দিচ্ছি। পার্শে মাছ নিয়েছি, পার্শে মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ, এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর যা দরকার, লম্বা লম্বা করে পিস করে রাখা কাটা বেগুন, লম্বা লম্বা করে এরকম করে আলু কেটে রেখেছি, 3-4 কাঁচা লঙ্কা আর ধনে পাতা। মাছ করছি অবশ্যই সর্ষের তেল নিয়েছি। আর যা লাগছে এখানে মশলার মধ্যে, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। এই কটা সামগ্রী দিয়ে আমি বেগুন দিয়ে পাতলা পার্শে মাছের ঝোল বানানো শেখাচ্ছি। এবার আমাকে করতে হবে, কড়াইয়ে আমি তেল দিয়েছি, তেল দিয়ে দেখছি তেলটা আমার গরম হয়ে গেছে। তেলটা গরম হলে আমি মাছগুলোকে ভেজে নেব, এরকম করে ঢাকা দিয়ে দিই। ঢাকা দিলে তেলটা ছিটকাবে না। মাছগুলোকে দিয়ে এরকম করে দিয়ে দিই, তাহলে তেলটা ছিটকবে না। আমি দেখছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এটাকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। এবার এই তেলেতেই আমি বেগুনগুলো সাথে আমি আলুও দিয়ে দিচ্ছি। বেগুন আর আলু মেরে দেব। এই যে তেলটা আছে সেই তেলটাতে আমি বেগুন আলু ভেজে নিচ্ছি। আর তেল দিতে হবে না প্রয়োজন মতন, আপনি আন্দাজ করে তেল দেবেন, আর তেল দিতে হবে না। এটা দিয়ে আমি আবার চাপা দিয়ে বেগুন আর আলুটাকে ভেজে নেব। দেখছি আমার আলু আর বেগুন ভাজা হয়ে গেছে। আমি এখান থেকে বেগুনগুলো তুলে নেব, আলুগুলো রেখে বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো রেখে দিচ্ছি। এবার এই তেলে একটু আলুগুলো সাইড করে, আমি বলতে ভুলে গেছি, কালো জিরা আমি একটু দিচ্ছি। কালো জিরা দিয়ে আঁচটাকে কম করে এর মধ্যে লবণ, হলুদ, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা, ইচ্ছে করে নাও দিতে পারেন, কাঁচা লঙ্কা দিচ্ছি আমি চিড়ে, আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। বেগুনগুলো একদিন আমি তুলে রাখলাম, বেগুনগুলো এখন থেকে ফুটলে নরম হয়ে যাবে, এটা পরে দেবো। দেখছি মশলা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে আপনার যতটা পরিমাণ জল ঢেলে দিই। জল ঢেলেই আপনাকে এটাকে চাপা দিয়ে দিতে হবে। 1 গ্লাসের মতন জল দিলাম, আমি চাপা দিচ্ছি আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। আমি দেখছি আমার, দেখুন আলুটা এরকম খুন্তি দিয়ে নেড়ে দেখছি আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি বেগুনগুলো যে আমি ভেজে রেখেছিলাম বেগুনগুলো দিয়ে দিলাম। আর মাছ যে ভেজে রেখেছি হালকা হাতে, মাছগুলো আমি এর মধ্যে দিয়ে এরকম করে মাছগুলো আপনি দিয়ে দিন। উপর থেকে ধনে পাতা ছড়িয়ে একে 1 থেকে 2 মিনিট ফুটতে দিন। আমি দেখছি আমার এটা হয়ে গেছে, এবার অফ করে দিচ্ছি। পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বা লাইক আর কমেন্ট করুন, আর এটা আপনি গরম গরম পরিবেশন করুন। ভীষণ টেস্টি এবং সিম্পল রান্না, এটা আমি গরম গরম পরিবেশন করছি। পছন্দ হলে অবশ্যই
সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।